নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 15/10/2021 আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল সেই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে যে অষ্টমী থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, যদিও নিম্নচাপের গতিপথ পরিবর্তন হয়েছে। নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উপকূলে এসে আছড়ে না পড়ে একদম বিশাখাপত্তনমের কাছে চলে গেছে। দেখতে পাচ্ছেন বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে ওটা অবস্থান করছে এখন, অর্থাৎ এই নিম্নচাপের কবল থেকে বাংলা কিছুটা রক্ষা পেল। দেখতে পাচ্ছেন এর ফলে নবমী দশমী আজকে নিম্নচাপের বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আকাশ মেঘলাও থাকবে। তো যে নিম্নচাপের বৃষ্টি, সেই নিম্নচাপের বৃষ্টি এবারে হচ্ছে না পুজোতে, এবং মোটামুটি এর পরবর্তী পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। তো এখন কোনখানে কি আঘাত করে, সেই নিম্নচাপটা কোনখানে স্থলভাগে প্রবেশ করে সেটা দেখার, এবং এই নিম্নচাপের টানে উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিছু জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে, যদিও এখন সমুদ্রের মধ্যে অবস্থান করছে সেই নিম্নচাপ। আপনারা দেখছেন লাইভ আপডেট। এখন হচ্ছে বিশাখাপত্তনমের কাছে রয়েছে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শ্রীকাকুলামের কাছে পার্শ্ববর্তী অঞ্চলে, উপকূলবর্তী অঞ্চলের থেকে কিছুটা দূরে অবস্থান করছে এই নিম্নচাপ কেন্দ্র, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর প্রভাবে দেখুন পশ্চিমবঙ্গের অবস্থাটা দেখুন, পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের কোনো প্রভাব নেই। দেখুন এখানে কোনো বায়ুর সার্কুলেশন নেই, এখানে বায়ুর স্থলভাগ থেকে আসছে, ফলে আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে। তবে জেলায় জেলায় কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তো মোটামুটি নিম্নচাপের হাত থেকে রেহাই পেল এবার পশ্চিমবঙ্গ, এবং এই নিম্নচাপের এখন লাইভ আপডেট আপনারা দেখলেন। এবার আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর আজকের আবহাওয়া সংক্রান্ত কী গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছে তার সংক্রান্ত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। আজ শুভ বিজয়া দশমী। এই বিজয়া দশমীতে সকলকে আমার যে সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছেন বা আমার যে ভিউয়াররা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুভ বিজয়া। আপনারা ভালো থাকবেন, আপনাদের সারা জীবন ভালো কাটুক, আপনাদের পরিবার ভালো কাটুক, পরিবার সারা জীবন যেন সুখে শান্তিতে থাকতে পারে, এবং আগামী আসছে বছর আবার হবে। মা দুর্গাকে প্রণাম জানাই। তো আজকে যা হোক এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। একাধিক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে এবং সেই রেস থাকছে দশমীতেও। শুক্রবারে কলকাতা সহ রাজ্যের একাধিক এলাকাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, ফলে প্রতিমা নিরঞ্জনের সময় ভোগান্তি পোহাতে হতে পারে সাধারণ মানুষকে। দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় এদিন বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি সাক্ষী হতে পারে বজ্রপাতও। দক্ষিণবঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া ইত্যাদি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা থাকলেও খটখটে থাকবে উত্তরবঙ্গের আকাশ। আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ইত্যাদি জেলায় বেশিরভাগ এলাকায় বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই, ফলে দশমীর দিনে খটখটে শুকনো দিন পেতে চলেছে উত্তরবঙ্গের বাসিন্দারা। তবে দুই দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির আভাস রয়েছে আবহাওয়া রিপোর্টে, এবং গোটা দক্ষিণ মতো কলকাতাতেও কয়েক পশলা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হাওড়া, সল্টলেক ইত্যাদি এলাকাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর এখানে বলি একটু বর্ষা বিদায় নিয়েছে, সোমবার রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে অবশ্য। আর হচ্ছে বর্ষা বিদায় শুরু হয়েছে গোটা রাজ্যে, বাঁকুড়া, শিলিগুড়ি, মালদা, মেদিনীপুর, পুরুলিয়া থেকে বর্ষা বিদায় নিয়েছে বলা যেতে পারে, এবং দশমীতে বাইরে আর্দ্রতা খুব বেশি থাকবে না জানাচ্ছে। মৌসুমিবায়ু বিদায় নেওয়ার সময় শুষ্ক আবহাওয়া তৈরি হতে পারে। তো যা হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেলে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।